রাজধানীর কোন কোন স্থানে এখনও রাতের বৃষ্টির পানি জমে রয়েছে, সেই খবর জানাতে এই মুহূর্তে নিউ মার্কেট এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ বিন নূর, যাচ্ছি তার কাছে। ফরহাদ, আপনি তো রাজধানীর অনেক জায়গা ঘুরে দেখেছেন, জলাবদ্ধতার বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমাদের জানান। বন্যা সকাল থেকেই কিন্তু আমরা রাজধানীর বিভিন্ন সড়কে ঘুরে দেখেছি, কোথাও কোথাও কিন্তু এখনও আমরা দেখেছি জলাবদ্ধতা রয়েছে। আমরা দেখেছি পলাশিতে, আমরা দেখেছি পল্টনে, আমরা দেখেছি নিউ মার্কেটে, বেশ কিছু জায়গায় কিন্তু এখনও জলাবদ্ধতা রয়েছে। আমি যদি আপনাকে একটু নিউ মার্কেটটিতে দেখাতে চাই, নিউ মার্কেটে অর্থাৎ একেবারে এই পুরো নিউ মার্কেট কিন্তু একেবারে হাঁটু পরিমাণ পানি বা হাঁটুর উপরে পর্যন্ত কিন্তু এখানে পানি রয়েছে। এবং আজকে কিন্তু শুক্রবার, যেখানে নিউ মার্কেটে আজকে অনেক বেশি তাদের বেচা কেনা হয়, আজকে ব্যবসায়ীরা বলছেন যে তাদের আজকে কিন্তু অনেক ক্ষতি হয়ে গিয়েছে এবং প্রায় সব দোকানেই কিন্তু পানি ঢুকে গেছে এবং প্রায় লক্ষ লক্ষ টাকার তাদের কিন্তু ক্ষতি হয়ে গেছে, লক্ষ লক্ষ টাকার তাদের কিন্তু অনেক ক্ষতি হয়েছে। তাদের এখানে যে সব পোশাক থেকে শুরু করে যে সব পণ্য এখানে বিক্রি হয় সব কিছুই কিন্তু ক্ষতির মুখে ইতোমধ্যেই পড়ে গেছে এখানে নিউ মার্কেটের ব্যবসায়ীরা আমাদেরকে যেটি আসলে জানালেন। এছাড়া আপনাকে যদি জানাই, আমরা নিউ মার্কেটের ঠিক আমরা যে জায়গাটিতে রয়েছি তার ঠিক অপোজিটেও কিন্তু আমরা দেখছি যে এখানে জলাবদ্ধতা রয়েছে। গত রাতে যে বৃষ্টিটি হলো সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত, টানা 6 ঘন্টা এই বৃষ্টিটি কিন্তু 113 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছিল আবহাওয়া অধিদপ্তর। এটিকে কিন্তু বলা হচ্ছে অতি ভারী বর্ষণ। আমরা যতটুকু আবহাওয়া অধিদপ্তর থেকে জেনেছি, সাগরে লঘুচাপের প্রভাবে এই বৃষ্টি হয়েছে এবং আগামী দুদিনও কিন্তু অর্থাৎ আজ এবং আগামীকালও কিন্তু এই বর্ষণের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। আপনাকে যদি আরেকটা বিষয় জানাই, যে আমরা গত রাতে যেটি দেখেছিলাম যে এই ভারী বর্ষণের কারণে কিন্তু পুরো ঢাকা শহরেই প্রায় কিন্তু পানিতে একেবারে ডুবে যায়, অর্থাৎ এতে করে মানুষের যে ঘরমুখ মানুষ ছিল তাদেরকে কিন্তু ঘরে ফিরতে প্রচুর ভোগান্তিতে পড়তে হয়, তীব্র যানজটের সৃষ্টি হয়। আপনাকে যদি বলি যে টানা এই 6 ঘন্টার বর্ষণে কিন্তু যেসব মানে নগরীতে যেভাবে ডুবে যায়, এতে করে কিন্তু ভোগান্তি সাধারণ মানুষের ব্যাপকভাবে বেড়ে যায়। তবে আপনাকে যদি জানাই যে আগামী আজকেও কিন্তু বৃষ্টিপাতের কথা বলছে আবহাওয়া অধিদপ্তর, আজকে আগামীকালও কিন্তু সে বৃষ্টিপাতটি হতে পারে। এবং আমি একটু নিউ মার্কেটের কথা বলতে চাই, আমরা এখানে ব্যবসায়ীদের সঙ্গে যেটুকু কথা বলে জানতে পারলাম যে তারা বলছেন যে আজকে শুক্রবারের দিনে তাদের যে আজকে ব্যবসা বাণিজ্য বেশি হবার কথা সেই জায়গায় কিন্তু তারা শঙ্কা বোধ করছেন এবং পানিটা আসলে কতক্ষণ নাগাদ নামবে, তারপরে কতক্ষণ নাগাদ তারা ব্যবসা বাণিজ্য শুরু করতে পারবে, সে নিয়ে কিন্তু নিউ মার্কেটের ব্যবসায়ীরা প্রচুর শঙ্কিত। তো এই ছিল বড়টা আমার কাছে জলাবদ্ধতার সবশেষ খবর।